তাপপ্রবাহের মধ্যেই খুলেছে স্কুল কলেজ তবে তীব্র গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কম বিরূপ আবহাওয়ায় শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বিশেষ নজর রাখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এজন্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে নেওয়া হয়েছে সব ব্যবস্থা আনলিমিটেড লাইফ গ্রামীণ ফোনের প্ল্যানে প্ল্যানে এক এক মাস তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ অতিরিক্ত ছুটি পেয়েছে শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে রোববার খুলেছে স্কুল কলেজ বারো এপ্রিল থেকে টানা প্রবাহের কবলে চুয়াডাঙ্গা প্রায় দিনই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই জেলায় তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে উপস্থিতি দেখা গেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ তীব্র গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে যশোরের স্কুল কলেজেও স্কুলে এসে খুব গরম লাগতেছে ক্লাসে বসার পরে হচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে গরমে আসতে খুব কষ্ট হচ্ছে যে তীব্র তাপমাত্রার কারণে স্কুলে আসার পর অতিরিক্ত গরম লাগছে এক সপ্তাহ ধরে রাজশাহীর তাপমাত্রার পারদ থাকছে ৪০ ডিগ্রির উপরে এই পরিস্থিতির মধ্যেই ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা এইভাবে কষ্ট করে পড়াশোনা করার চাইতে বাসায় বলে করোনা যেভাবে করে পড়াশোনা করত সেভাবে অনলাইনে ক্লাস করাই ভালো তাপদাহের মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ক্লাস নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাচ্চাদের এটা একটু শুয়ে নিতে সময় লাগবে কিছুদিন কারণ প্রচন্ড গরম গরমের মধ্যে বাচ্চারা কতটুকু নিতে পারবে তারপরে কারেন্ট আমরা ভয় যে কোনো সময় যদি ইলেকট্রিসিটি চলে যায় সেটাও বাচ্চাদের জন্য প্রচন্ড একটা মানে কষ্টের কারণ হয়ে যাবে মৃদু থেকে অতি তীব্র প্রবাহের কবলে পড়েছে পাবনা তবে বৈরি আবহাওয়ার মধ্যেও লেখাপড়ার ক্ষতি চায় না শিক্ষার্থীরা এই গরমের মধ্যেও আমাদের কষ্ট করে স্কুল চালিয়ে যেতে হবে কারণ আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হবে গরমের মধ্যে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য বিশেষ নজর রাখছে খুলনার স্কুলগুলো ক্লাস ঠিক মতো হচ্ছে তবে স্টুডেন্টের সংখ্যা একটু কম আর আছে তারা ক্লাসেই থাকে মাঠে দৌড়াদৌড়ি করছে না আমাদের শিক্ষকরা সবাই সেদিকে খেয়াল রাখছে বরিশাল চাঁদপুরে ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে হয়নি অ্যাসেম্বলি সোহেলি জাহান INDEPENDENT NEWS.